اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي

সেটা আমাদের উত্তর দিতে হবে পবিত্র করা আন থেকে যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সেটা উত্তর হচ্ছে যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সিরিক করা কারণ এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে সবচেয়ে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে সৃষ্টি জগতের ইতিহাসে সবচেয়ে বড় যে পাপ সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা এবং এটার প্রমাণ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের তেরো নম্বর আত্মীয় করেছেন আউদু বিল্লা হিমেদ সাহিতা নিরজিম ইনসির কাল আদুল মোন আজিম আল্লাহ তালা বলতেছেন অবশ্যই সিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় না। সবচেয়ে বড় জুলুম তো কাজেই এখানে কারণটা হচ্ছে কারণ যে নাকি আল্লাহকে জানে সে বুঝতেছে আল্লাহ সৃষ্টিকর্তা আছে এবং তিনি বিশ্বাস করার পর তার সাথে তার সমকক্ষ তোলা তার অধিকারকে নষ্ট করা আল্লাহ যে একত্বতা আছে সেটাকে নষ্ট করা এবং সেখানে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা এবং আল্লাহর আল্লাহ রাবুল আলমিনের এই সম্মান যে সবচেয়ে বড় সম্মানটা আছে সেটাকে নষ্ট করা এটা হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ আর যে না আস্তিক সে তো সৃষ্টিকর্তাকে মানেই না এতে কোনো অন্য অন্য ধোঁকার কোনো কারণে সবাই বুঝবে যে সে কাফের সেও বড় পাপী কিন্তু সে কাফের সে মানেই না কিন্তু একটা লোক আমি আল্লাকে মানি বিশ্বাস করে এরপর আপনাকে ধোঁকা দিলে যে হ্যাঁ আল্লাহ এটা করতে পারে অন্য আর আরেকজনও এটা করতে পারে আল্লাহকে শযদ্ধ করা যাবে অন্যকে শ্রদ্ধা করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে অন্য কাছে এইভাবে মুশরিকের মাধ্যমে অনেক মানুষ বেশি ধরনের বিভ্রান্তি হয়ে যায় এবং ক্ষতি বেশি হয় এবং শিশু জগতের অনেককে ক্ষতি করে এই জন্য এই পাপটা হচ্ছে অনেক বড় পাপ কারণ আল্লাহর আপনি পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে মুশরিকরা কাফের নাস্তিকরাও কাফের কিন্তু মুশরিকরা পসা আল্লাহর মুশরিক করে কথা উল্লেখ করেন সূরা বানি আমেল দালা দালা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়াহ আল্লাহ তালা বলেছেন ইন্না আল্লাহ কাফারু যারা কুফরি করে কুফরি করে কিভাবে কুফরি করা হয় শিরিকের মাধ্যমে এবং ইয়া অস্বীকার করার মাধ্যমে তো অস্বীকারকারী যারা কাফের সে নাস্তিক যারা অস্বীকার করে যারা আল্লাহকে মানে না বা আল্লাহর দিনকে মানে তারা কাফের কিন্তু আল্লাহর দিনকে মানার পর কাফের মানা যারা শিরিক করে এখানে শিরিক কারণ খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন মেন আহলির কিতাব ইন্না কাফারু মেন আহলির কিতাব ওয়াল মুশরিক ফি নারি জাহান্নাম খা আহলির কিতাবের মধ্যে যারা আহলির কিতাব তারা জানে তাদের মধ্যে কিতাবও নাজিল হয়েছে ইহুদিদের উপর ওরা তা ইউজের প্রবলেম খ্রিস্টানরা পড়ছে انجিল তো এই তাওয়ারা যা বলে নবীদের কথা আছে সব আছে তারাই মানেনেছে কিন্তু তা সত্য তারা আল্লাহর সাথে শিরিক করতেছে এইজন্য তারা সবচেয়ে সবচেয়ে সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট তো শিরিক যারা সবচেয়ে নিকৃষ্টদের মধ্যে যারা ভাগিতা সর্বপ্রথম যারা নাকি মুশরিক তার হচ্ছে কাফের তার মানে তারা এইভাবে তার এভাবে তারা ভাগ ভাবে সবচেয়ে নিকৃষ্ট কারণ তারা শিরিক করতেছে কারণ শিরিক করাটা সবচেয়ে বড় অপরাধ

মাহিবুলের ফত হার রামাল্লাহ আলী জান আল্লাহ তার জন্য জাহান্নাম জান্নাত তার জন্য হারাম করবে ফকত হার রাম আলী জান্ন জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে কখনো সে প্রবেশ করতে পারে না ওয়াহার এবং তার ঠিকানা জাহান্নাম তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শিরিককে সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য করেছেন আমাদেরকেও সেটাই ধরে নিতে হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেটা বলেন সেটা আমাদের মাধ্যমে কোরআনে আদেশে সেটাই বলা হয়েছে যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক করা আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত পৃথিবীর মানুষকে সকল ধরনের শিরিক থেকে মুক্ত থেকে খাঁটি আল্লাহর তাকে বিশ্বাস করে আল্লাহ তহিদকে মেনে সহি আগেদার অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করা তহিদ দান করুক